রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের সবার জন্য এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করেছে যেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো নো এক্সাম কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে তোমাদেরকে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় নিয়োগ করা হবে যেখানে তোমরা প্রতি মাসে স্যালারিটা পেয়ে যাবে মিনিমাম বাইশ টাকা এখানে মিনিমাম তো তোমরা বাইশ হাজার টাকা স্যালারি পাবেই আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ফর্ম অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে এক টাকাও অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না মানে সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় নিজে ঘরে বসে নিজের মোবাইল থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে লাইভ ডেমো দেখিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে কমপ্লিট দেখো প্রথমে আমি তোমাদেরকে এই ভ্যাকেন্সির অল ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই এই ভ্যাকেন্সিটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে ন হাজার ন হাজারটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ঠিক আছে মানে শূন্যবোধ খালি রয়েছে এখানে তোমাদের যে যোগ্যতা সেটা বলা আছে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন পাস মানে তুমি টেন পাস যোগ্যতাতেও তোমার টেন লেভেলের ভ্যাকেন্সি পেয়ে যাবে টুয়েলভ পাস যোগ্যতা তুমি টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি পাবে এবং গ্র্যাজুয়েশান পাসে তুমি একটু উঁচু লেভেল অফিসার পোস্টেরও ভ্যাকেন্সি কিন্তু এখানে পেয়ে যাবে এখানে তোমাদের যে বয়স সেটা সবার জন্য সেম আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এটা হচ্ছে জেনারেল এবং ইডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য যারা ও আছো তোমরা এই চল্লিশ থেকে আরও তিন বছর এক্সট্রা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ আর যারা এস আছো তোমরা তো আরও পাঁচ বছরের এক্সট্রা ছাড় এখানে কিন্তু পেয়ে যাচ্ছ এবার আসে তোমাদের স্যালারি স্যালারি এখানে বলা আছে মিনিমাম বাইশ হাজার টাকা এই স্যালারিটা সম্পূর্ণ তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করে পোস্ট ওয়াইজ ভ্যারি করার অর্থ কী এর অর্থ হলো তুমি যদি টেন পাস যোগ্যতায় কোনো পোস্টে অ্যাপ্লাই করো সেই পোস্টে যদি তুমি সিলেকশন পাও সেই ক্ষেত্রে টেনথটা তুমি জানো এই টুয়েলভ এবং গ্রাজুয়েশানে থেকে একটু নিচু লেভেলের সেই ক্ষেত্রে তোমার স্যালারি সেই রকম হবে কিন্তু তুমি যদি টুয়েলভ লেভেলের কোনো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে টেন লেভেলের ভ্যাকেন্সির তুলনায় টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি একটু উঁচু লেভেলের ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে তুমি স্যালারিটাও সেখানে একটু বেশি পাবে এবং তুমি যদি গ্র্যাজুয়েশন পোস্টে কোনো অ্যাপ্লাই করো তাহলে তুমি তো অফিসার লেভেলে সেই ক্ষেত্রে তোমার স্যালারি অনেকটা বেশি হবে এবং সেটা ম্যাক্সিমাম কিন্তু সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজারের কাছাকাছি কিন্তু যেতে পারে যেহেতু এটা একটা ব্যাংকের ভ্যাকেন্সি এবার আসি তোমাদের সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসে তোমাদের কেবলমাত্র একটাই জিনিস আছে সেটা হচ্ছে ইন্টারভিউ এখানে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে শর্টলিস্টেড করা হবে শর্টলিস্টেড করার পর তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে এই ইন্টারভিউর পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এটা হয়ে তোমরা তোমাদের ফাইনাল যে জয়নিং সেটা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এবার আসতে যাক তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই ইতিমধ্যে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে চার মার্চ দু হাজার ঠিক আছে চার মার্চ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ফর্ম অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু আঠাশ এপ্রিল আঠাশ এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্মটা কিন্তু অ্যাপ্লাই চলবে তোমরা অবশ্যই এই ডেটার আগে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে নেবে এবং অ্যাপ্লিকেশান ফিস সম্পূর্ণ জিরো রুপিস জেনারেল এসটি এস সি ফিমেল কারোর জন্য কোনোরকম রকম অ্যাপ্লিকেশান ফিস লাগবে না সবার জন্য সম্পূর্ণ ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এবার তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা একবার দেখে নাও দেখো বন্ধুরা ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে প্রথমত আমি ডিসক্রিপশানে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে তোমরা ক্লিক করা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যাবে সেইখানে তোমরা এই এইচডিএফসি ব্যাংকের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা পাবে তো অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে যাও ওইখানে তোমরা যে অ্যাপ্লাই লিঙ্কটা পাবে এইচডিএফসি ব্যাংকের ওই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমরা এই এইচডিএফসি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এখানে আসার পর তোমরা একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবে নিচের দিকে আসলেই ঠিক প্রথমেই তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই এখানে এন্ট্রি লেভেল সেলস অ্যান্ড সেলস অফিসার জব এই অপশানটাতে যে ক্লিক হেয়ার অপশানটা আছে এখানটাতে তোমরা একবার ক্লিক করবে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের কিন্তু একটি পেজ ওপেন হয়ে চলে আসবে তো এই পেজটাতে আসার পর তোমরা এখানে একটু স্কোল ডাউন করে নিচের দিকে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু জব ভ্যাক্যান্সিগুলোর নাম দেওয়া রয়েছে কোনটা কী পোস্টে জব আছে এবং সেই জবটা কবে আপডেট করা হয়েছে সেটাও কিন্তু ডেটটা দেওয়া রয়েছে যেমন এই জবটা দেখতে পাচ্ছ কুড়ি মার্চ দু হাজার চব্বিশ তারিখে রিসেন্টলি আপডেট করা হয়েছে সেম এখানেও দেখতে পাচ্ছ এই জবটাও কিন্তু কুড়ি মার্চে আপডেট করা হয়েছে এরকম করে বিভিন্ন জব আছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উনিশ মার্চে আপডেট করা হয়েছে তো এখানে তোমরা পছন্দ মতো যে একটা জব সিলেক্ট করবে যেই জবটা সিলেক্ট করবে সেই জবের যে টাইটেল অপশানটা আছে সেই টাইটেল অপশান একবার ক্লিক ক্লিক করবে করার সাথে সাথে সেই জব ভ্যাকেন্সির কিন্তু তোমাদের সামনে চলে আসবে যেমন এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে জিরো টু টু ইয়ার্স মানে জিরো থেকে দু বছরের অভিজ্ঞতা চা হয়েছে এবং এই জবটা কিন্তু উনিশ মার্চ দু তারিখে এখানে কিন্তু আপডেট করা হয়েছে এবং এখানে হচ্ছে কি জব ভ্যাকেন্সি সেই নামটা এখানে দেওয়া থাকবে এবং এর অল ডিটেলস থাকবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি হয়েছে টেন পাস টুয়েলভ পাস না তোমাদের গ্র্যাজুয়েশন এবং তোমাদের এক্সট্রা এখানে কি কোয়ালিফিকেশান চা হয়েছে সেইগুলো কিন্তু সব দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশানে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি মানে এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েশন পাস লেভেলের ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশান আছো তোমরাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা পছন্দ মতো যেই পোস্টটা সিলেক্ট করবে সেই পোস্টটা সিলেক্ট করার পর তার উপরের দিকে এখানে কিন্তু অ্যাপ্লাই যে অপশানটা আছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অপশানে একবার ক্লিক করবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথেই প্রথমে তোমাদেরকে এখানে লগ করতে বলা হচ্ছে যারা এখানে কোনো জব ভ্যাকেন্সির জন্য আগে অ্যাপ্লাই করেছো তোমরা তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবে বা যারা এটা নতুন আছো তোমরা কি করবে এই গুগল থেকে প্রথমে তোমরা এখানে কিন্তু সাইন আপ করবে তো সাইন ইন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটি পেজ চলে আসবে যেখানে তোমাদের বিভিন্ন পার্সোনাল ডিটেলস চা হবে কারণ এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের পেজ যেমন আমি যে জব ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটার নাম এখানে চলে আসতে দেখতে পাচ্ছ তো এখানে প্রথমে ডিটেলসে কী চা হয়েছে প্রথমে বলা হয়েছে রিজিউম রিজিউমটা এখানে আপলোড দিতে হবে রিজিউমটার অর্থ কি তোমরা সবাই জানো রিজিউম মানে তোমাদের একটা পার্সোনাল বায়োডাটা সেই বায়োডাটা পিডিএফ আকারে তৈরি করে সেটাকে কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে এছাড়াও এখানে তোমাদের চা হবে কিন্তু কন্ট্রাক্ট ডিটেলস একের পর এক তোমাদের এখানে ডিটেলসগুলো চা হবে তারপর চা হবে যেমন অ্যাড্রেস এছাড়াও চা হবে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান পার্সোনাল আইডেন্টি সব কিছু দেওয়ার পর এখানে নিচে একটা অপশান থাকছে দেখতে পাচ্ছ সাবমিট অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে এই সাবমিট অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করলেই তোমাদের প্রো অ্যাপ্লিকেশন যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এক টাকাও তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিস জমা করতে হচ্ছে না এবং অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা এক্সেপ্ট হয়েছে না রিজেক্ট করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে যদি তোমাদের অ্যাপ্লিকেশানকে শর্টলিস্টেড করা হয় তাহলে তুমি অ্যাপ্লাই করার সময় তোমাদের তোমার যে মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতে হয় মেলের মাধ্যমে না হলে তোমাদের মোবাইল নাম্বারে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তুমি শর্টলিস্টেড হয়েছো তোমার ইন্টারভিউটা কোন জায়গায় নেওয়া হবে এবং কোন ডেটে নেওয়া হবে সেটা কিন্তু ওনাদের তরফ থেকে তোমাকে পর পরবর্তী ইমেল বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে তো তোমাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করছি যারা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই কিন্তু ফ্রমটা অ্যাপ্লাই করো পাঁচ মিনিট টাইম লাগবে তোমাদের এছাড়া আর কিছুই না তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য এক টাকাও কিন্তু নেওয়া হচ্ছে না এবং যদি তোমাদের ফর্মটা সল্টলিস্টেড হয়ে যায় তাহলে তোমাকে কোনোরকম পরীক্ষা দিতে হবে না খুব সহজে কিন্তু চাকরিটা পেতে পারো এটা হচ্ছে তোমাদের কাছে একটা বড সুযোগ আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় ফর্মটা তোমরা অ্যাপ্লাই করছো তোমরা অবশ্যই যে রিজিউমটা আপলোড করবে সে রিজিউমটা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটু তৈরি করবে কারণ তোমাদের ফর্ম যে শর্টলিস্টেড করে সেখানে একটাই জিনিস দেখা হয় সেটা হচ্ছে তোমার রিজিউম রিজিউমটা তোমরা যে যত ভালোভাবে তৈরি করতে পারবে তার তত এখানে শর্টলিস্টেড হওয়ার চান্স বেশি পাবে ঠিক আছে তো তোমরা রিজিউমটাকে খুব ভালোভাবে তৈরি করো যারা রিজুম সম্বন্ধে জানো না ইউটিউবে সার্চ করো রিজিউম কীভাবে তৈরি করে বিভিন্ন হাজার হাজার তোমরা কিন্তু সেখানে ভিডিও পেয়ে যাবে আর রিজিউম তৈরি করতেও তোমাদের মাত্র পাঁচ মিনিটই সময় লাগবে তো আমি আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম তোমরা এরকমই যদি প্রতিটা লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সব থেকে পেতে চাও অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম